আজকে হচ্ছে সপ্তমী, আমরা খেতে এসেছি সল্ট লেকের একটা রেস্টুরেন্ট যেটার নাম পোর্ট 15। তো এটার অ্যাড্রেসের গুগল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্টে আমি দিয়ে দেবো। তো চলুন ভেতরে যাই আর দেখি আমরা কী কী খাওয়া দাওয়া করি আর কেমন কোয়ালিটি, কেমন কোয়ান্টিটি দেয়, কত কী প্রাইস, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। রেস্টুরেন্টটা সল্ট লেক সেক্টর 1 অবস্থিত, নিয়ারেস্ট মেট্রো স্টেশন সিটি সেন্টার, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বিধাননগর, বিধাননগর থেকে বাস ধরে পিএনবির মোড়ে নেমে 5 মিনিট মতো হাঁটা, এছাড়া বিধাননগর থেকে অটোও পেয়ে যাবেন। রেস্টুরেন্টের নাম যেহেতু পোর্ট 15, তো পোর্টের যে সমস্ত জিনিসপত্র থাকে শিপিংয়ের, তো সব কিছু সেই রকমভাবেই তৈরি করা, সেই থিমটাকে মাথায় রেখে। ইভেন এখানে লাইটগুলো, যে শিপমেন্টের বক্সগুলো থাকে বড় বড়, যেগুলো জাহাজে করে আসে এবং পরে সেগুলো বিভিন্ন ট্রেনে ফেনে শিপিং হয় আর কি, তো সেই রকমভাবে লাইটগুলো করা। আর ট্রেন তো দেখতেই পাচ্ছেন, তো এই পুরো পরিবেশটাই পুরো ওই রকম, চারিদিকে বেশ জাহাজের ছবি দেওয়া, পোর্টের ছবি দেওয়া, ইভেন কিছু কিছু জায়গায় তো পোর্টের নামও লেখা। যেই টেবিলে খাবারগুলো আসবে, যেখানে ট্রেনটা এসে স্টপ হবে আপনার খাবারটা নিয়ে, সেটা যেরকম আমাদের পাশের ওটাকে আমি দেখতে পাচ্ছি কোচি পোর্ট লেখা, এরকম লেখা রয়েছে। বেশ ভালো লাগছে, পুরো পরিবেশটাই অন্যরকম আর এখানে স্টাফরাও খুব হেল্পফুল। পোর্ট 15-এর স্পেশালিটি হলো এই যে আমার পেছনে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটাতে করে খাবার দাবার সার্ভ হয়। তো দেখলেনই এইমাত্র আমাদের সসেসগুলো এখানে সার্ভ হলো, তো এটাই এখানে স্পেশালিটি, এটার জন্যই আমরাও এখানে এসেছি এবং যারা আসে তারাও এখানে আসে। তো এটাই, দেখতে থাকুন আর কী কী খাওয়া দাওয়া করি আমরা। স্টার্টারে অর্ডার করেছিলাম গার্লিক ব্রেড, 4 পিস গার্লিক ব্রেডের দাম ছিল 295 উইদাউট জিএসটি। পিসে ভর্তি গার্লিক ব্রেড 4 পিস সার্ভ হয়েছে, আর যে সসগুলো রয়েছে সেগুলো খুব ইউনিক, খুব ভালো খেতে গার্লিক ব্রেডের সাথে, ওভারঅল খুব ভালো লাগছে। আমাদের স্টার্টার খাওয়া শেষ হয়ে গেছে, দারুণ টেস্ট ছিল। পুরো রেস্টুরেন্টটা চারিদিক দিয়ে ট্রেনের যে লাইনটা ওটা কভার করেছে, প্রত্যেকটা টেবিলে, শুধু মিডিলে যে 3-4টে টেবিল রয়েছে 4-সিটার 2-সিটারে, সেগুলোতে নেই। আমি যা দেখলাম, মানে এই রেস্টুরেন্টটাতে এসে একটু নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আপনারা ফোন চার্জ দিতে পারবেন, এটা খুবই ভালো। প্রত্যেকটা টেবিলে পার্সোনালি চার্জিং পয়েন্ট রয়েছে, এটা বেশ ভালো, এবং সিটগুলোতে অ্যাজ ইউজুয়াল খুবই কমফোর্টেবল, আর পরিবেশটাও বেশ ভালো। কোনো প্রিয়জনের সাথে বা কোনো স্পেশাল অকেশন সেলিব্রেট করার জন্য খুবই ভালো। তবে হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কিন্তু পিওর ভেজ, আর আমি আগেই বলেছি ঢোকার সময় যে এটার অ্যাড্রেসটা আমি লিঙ্কটা, মানে গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা আমাদের এই সন্ধ্যাটা উপভোগ করি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাইলিস লাইফস্টাইল। মেনু কার্ডের একটা ক্লিক আপনাদের সাথে শেয়ার করলাম, দাম বুঝতে আপনাদের সুবিধা হওয়ার জন্য। এই মেনুটা পুজো স্পেশাল ছিল, পুজোর পরে আপনারা এই রেস্টুরেন্টে গেলে আরও অনেক রকমের আইটেম পেতে পারেন। মেন কোর্সের জন্য আমরা অর্ডার করলাম পনির মির্চ মশালা, যেটার দাম ছিল উইদাউট জিএসটি 445, চিজ নান একটা যেটার দাম ছিল উইদাউট জিএসটি 135, আর দুটো প্লেন তন্দুরি রুটি যেটার দাম ছিল 85 করে উইদাউট জিএসটি। আমরা দুজন ছিলাম, এটাতেই আমাদের বেশ পেট ভরে গিয়েছিল। কমপ্লিমেন্টারি হিসেবে ছিল আচার, লেবু ও সিরকেওয়ালা পেঁয়াজ।
রেস্টুরেন্টটা একটু এক্সপেন্সিভ ছিল। আর এখানে আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি কারণ রেস্টুরেন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল। এক্সপেন্সিভ হলেও খাবারটা দারুণ ছিল, ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল। আপনারা চাইলে ট্রাই করতেই পারেন। ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।